দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট শিশু সাদিয়ার করুণ জীবনযাপনের কথা। সাতক্ষীরা সদর উপজেলার সৈগরিয়া কালিয়ানি গ্রামে আলমগীর কবির ও মহসিনা খাতুন দম্পতির বড় মেয়ে সাদিয়া চোখে টিউমার নিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিনানিপাত করছে। এ যেন আর এক মুক্তামণি। প্রথমে বাম চোখের কোনায় ছোট্ট অ্যালার্জি জাতীয় গোটা থেকে এখন ভয়াবহ আকার ধারণ করেছে টিউমারটি। সাতক্ষীরা, খুলনা, ঢাকা, এমনকি ভারতের ভেলোরে নিয়েও মেয়েকে সুস্থ করে তুলতে ব্যর্থ হয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর বাবা আলমগীর। ওই ডাক্তারে বললো আমি পারবো না বলে সে ব্যাগে দেয়। ব্যাগে দেওয়ার পর ওখান থেকে কিছুদিন রেখে বাড়ি এসে পাসপোর্ট ভিসা করে ভারতে নিয়ে যায়। ভারতে নিয়ে ওখান থেকে অপারেশন করে এনে আবার ওই রোগ আবার দেখা দেয়। টাকা পয়সা ছিল না, ধার বিদায় এখানে থাকতে পারেনি, বাড়ি এসে রোগ দেখা দেয় আরো। এদিকে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে সাদিয়ার। বাম চোখ নষ্ট হয়ে তাতে পচন ধরেছে, ফুলে ফেঁপে মুখমণ্ডল ঘিরে ফেলেছে। এ যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে সাদিয়ার। আগে আমরা সবাই একসাথে স্কুলে যেতাম, একসাথে লেখাপড়া করতাম, ওটা আমরা এখন আর যেতে পারি না। সাদিয়া দীর্ঘদিন অসুস্থ, এখন সারাদিন শুয়ে বসেই দিন কাটছে তার। কিন্তু বেশিক্ষণ বসে থাকলে মাথা ঘুরে অবচেতন হয়ে পড়ে সে। পাড়া প্রতিবেশীরাও সার্বক্ষণিক দোয়া করছে তার জন্য। দোয়া করছি রাতে দিনে যে আল্লাহ ওরে ভালো করুক, সুস্থ সবল হয়ে যাক, জাহানে বেশি থাক, এইটাই আমরা চাই। কিছু করার নেই, আমার যা ছিল সব তোমার এখন সর্বহারা হয়ে গেছে, যাতে ভালো হয় সেই চেষ্টা আপনাদের কাছে করি আর কি। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন মেয়েটির জীবন বাঁচানোর জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।